তো বন্ধুরা, সকাল থেকে আকাশের মুখ ভার এবং হাওয়া সূত্রের খবর যে দক্ষিণবঙ্গে বুধ থেকে বৃষ্টিপাত আরো বাড়বে। উত্তরে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3টি জেলায় ভারী বৃষ্টিপাত এবং 2টো জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা বিরাট বড় আপডেট এসেছে এবং এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন লাইভ আপডেটের মাধ্যমে যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবে চলছে। বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু বৃষ্টিপাত হচ্ছে যেখানে পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, দেখুন এই জায়গাগুলোর ক্ষেত্রে বজ্রপাত পড়লো। এই জায়গাটায় তো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে আসানসোলের দিকগুলোর ক্ষেত্রে, সোনামুখীর দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে, অন্যদিকে চন্দননগর, এছাড়া কিন্তু হাবড়া, বনগাঁ এই সমস্ত এলাকার দিকে, কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালো ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো দক্ষিণবঙ্গের আনাচে কানাচে একাধিক জেলা জুড়ে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এই এলাকাগুলো ক্ষেত্রে রানাঘাটের দিকগুলো ক্ষেত্রে, চাকদা এলাকাগুলো ক্ষেত্রে, নিমতলা বাজার, হরিণঘাটা, এই সমস্ত এলাকাগুলো ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের দিকে তাকালে সেখানে খুলনা, বরিশাল, কালাপাড়া, চিটাগং এখানেও বৃষ্টিপাত চলছে, এছাড়া কিন্তু কুমিল্লার দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে। তো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দাপট এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, টানা 7টা দিন বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমরা আজকের এই ভিডিওতে দেখবো যে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনকে আবার ফের কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আপনার জেলার ক্ষেত্রে কখন বৃষ্টিপাত হতে পারে সেটা জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে। তো আমরা চলে আসলাম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কবার্তা রয়েছে এবং একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছেও। আমরা দেখবো এই বৃষ্টিপাতটা কখন কমে যাবে এবং তারপরে আবার কখন বৃষ্টিপাত হবে। তো দেখুন, বিকেলবেলা পর থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা কমতে আরম্ভ করে দেবে এবং মোটামুটি ভাবে বৃষ্টিপাতটা কিন্তু অনেকটা অংশে কমে যাবে। তবে রাত্রিবেলা 9টার দিকে আবারও ফের পুরুলিয়া, বাঁকুড়া এই জায়গাটার ক্ষেত্রে বৃষ্টিপাত অল্প অল্প করে শুরু হবে। রাত্রিবেলার দিকে আরামবাগের এলাকাটার ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত আরামবাগের দিকে, কোতুলপুরের দিকগুলো ক্ষেত্রে হবে এবং তারপরে ধীরে ধীরে এই বৃষ্টিপাতের বলয়টা নদিয়ার দিকে ঢুকবে, বর্ধমানের দিকে এফেক্ট ফেলবে, কলকাতার দিকে এফেক্ট ফেলবে। তো একাধিক এরিয়া জুড়ে কিন্তু রাত্রিবেলার দিকে, মাঝরাতের বেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু আগামীকাল সকালবেলার দিকে হবে, মানে মাঝরাতের বেলা থেকে এফেক্টটা শুরু হবে, ঠিক আছে, কিন্তু এটার এফেক্ট আগামীকাল সকালবেলা পর্যন্ত লক্ষ্য করা যাবে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের মতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্তের রূপে নিম্নচাপের অবস্থান রয়েছে এবং এই অক্ষরেখা রয়েছে আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত, আরও একটা অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে বিহার পর্যন্ত, যেটা মধ্যপ্রদেশের উপর দিয়ে এসছে। তো দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়বে বুধবার, বৃহস্পতিবার এবং বুধ বৃহস্পতিবার শুক্রবার দিনকে আরও বেশি বৃষ্টিপাত বাড়বে, যার ফলাফলস্বরূপ কিন্তু বন্ধুরা 2/24 পরগনা, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া জেলা ক্ষেত্রে কিছুটা বেশি বৃষ্টিপাত দেখা যাবে এবং কলকাতা ক্ষেত্রেও কিন্তু একই রকম সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণটা সামান্য কমলেও বৃহস্পতিবার চলবে দক্ষিণবঙ্গে এবং দিন ও রাতের তাপমাত্রা আপাতত ভাবে স্থিতিশীলই থাকবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার, হিমালয় পাদদেশের 5টি জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে। তো বৃষ্টিপাত কিন্তু রয়েছে বেশ ভালো মতন ভাবে বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাবে এবং এই মুহূর্তে আমরা এটাই দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের আনাচে কানাচে সমস্ত এলাকার ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবে লক্ষ্য করা যাচ্ছে। আগামী কালকের দিনটা আমরা দেখে নেবো যে আগামী কালকের দিনকে ঠিক কোন কোন সময় কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, এই আরামবাগের দিকে যে বৃষ্টিপাতের বলয়টা ছিল সেটা সকালবেলার দিকেও থাকবে এবং কালকের দিনকে সকালবেলাতে অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামী কালকের দিনকে ক্ষেত্রে ফের বৃষ্টিপাত থাকবে, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকবে, তবে কোথায় কোথায় বৃষ্টিপাত বেশি সম্ভাবনা রয়েছে। তো নদিয়া, বর্ধমানের দিকটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কলকাতার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এমন কোন জেলা নেই যে জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের কোন রকম সম্ভাবনা নেই, সমস্ত জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং প্রতিনিয়ত এই বৃষ্টিপাতটা কিন্তু বন্ধুরা বেড়েই চলেছে। যদি আমি আপনাদেরকে বৃষ্টিপাতের পরিমাণ মোটটা দেখাই, তো দেখুন পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রে কলকাতার দিকে পয়েন্টারটাকে রেখে দিলাম এবং দেখুন পরবর্তী 24 ঘন্টায় কলকাতার ক্ষেত্রে এখানটায় কত বৃষ্টিপাত থাকবে, এখানটায় প্রায় 19-20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে। পরবর্তী 3টে দিনে আমরা চলে আসলাম, কত বৃষ্টিপাত রয়েছে কলকাতার দিকটায়, 44 মিলিমিটার বৃষ্টিপাত। পরবর্তী 5টা দিনে চলে আসলাম, 81 মিলিমিটার, দেখুন বন্ধুরা পরবর্তী 5টা দিনে 81 মিলিমিটার, পরবর্তী 10টা দিনের মধ্যে 103 মিলিমিটার বৃষ্টিপাত। তো বৃষ্টি
বৃষ্টিপাত কিন্তু বেশ ভালো মতন ভাবে হবে, তবে দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া দিগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত কিছুটা কম রয়েছে, উড়িষ্যার দিগুলো ক্ষেত্রেও বৃষ্টিপাত কিছুটা কম রয়েছে, পুরুলিয়ার দিকটা ক্ষেত্রে 128 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাঁকুড়ার দিকে 116 মিলিমিটার, বর্ধমানের দিকে 132 মিলিমিটার, নদিয়ার দিকটা ক্ষেত্রে কিন্তু 143 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী 10টা দিনের মধ্যে লক্ষ্য করা যাবে। তো নদিয়া, মুর্শিদাবাদ এবং এর সাথে সাথে পুরুলিয়া, বাঁকুড়া এই এলাকাগুলো ক্ষেত্রে, বর্ধমানের দিকটা ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত দেখা যাবে, বৃষ্টিপাত কিছুটা কম থাকবে। দীঘা মন্দারমণি এলাকাগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত কিছুটা কম থাকবে, কিন্তু খুব কম যে বৃষ্টিপাত সেটা কিন্তু নাই, যে একদমই বৃষ্টিপাত হবে না তেমন পরিস্থিতি কিন্তু নেই, কারণ বর্ষা অলরেডি চলে এসেছে, লাগাতার বৃষ্টিপাত হতে থাকবে এবং 100 থেকে 150 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল এই মুহূর্তে আপনারা যেটা বুঝতে পারছেন যে পর্যাপ্ত পরিমাণের তুলনায় এবারে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভয়ঙ্কর গরমের আমরা রূপ দেখতে পেয়েছিলাম, তারপরে কিন্তু বন্ধুরা আমরা বর্ষার যে পরিস্থিতি এই মুহূর্তে দেখতে চলেছি সেটা হচ্ছে, সেটা কিন্তু মারাত্মক বর্ষা। তো ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গত বছর এরকম টাইপের বৃষ্টিপাত তো হয়নি, তার সাথে সাথে মানে পর্যাপ্ত পরিমাণে যতটা বৃষ্টিপাত দরকার ছিল আগের বছরের ক্ষেত্রে ততটা বৃষ্টিপাত হয়নি লানিনার কারণে, মানে এখানটা কিন্তু বন্ধুরা এই মুহূর্তে আমরা এমনটাই দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে আরম্ভ করে দেবে। তো একেবারে আমরা সরাসরি আবারও যদি একটুখানি উপগ্রহ মোডে যাই তাহলে দেখতে পাবেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘ রয়েছে এখানটাই, আমরা যদি একটুখানি ইনফ্রারেড মডেলে যাই তাহলে দেখতে পাবেন যে মেঘের গাঢ়ত্ব কোথায় কতটা বেশি রয়েছে। তো মেঘের গাঢ়ত্ব তো পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলো ক্ষেত্রে কমই রয়েছে, ভাসা মেঘ ভেসে বেড়াচ্ছে, কিন্তু তাছাড়া কিন্তু বন্ধুরা কলকাতা, খড়গপুর, এছাড়াও দীঘা মন্দারমণি, কন্টাই, হলদিয়া ও এলাকাগুলো ক্ষেত্রে ব্যাপক মেঘ রয়েছে, কলকাতা দিকগুলো ক্ষেত্রে 224 পরগনার ক্ষেত্রে মানে প্রচন্ড ঘন কালো মেঘ রয়েছে। কিন্তু তাছাড়া যদি আপনারা বলেন তো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নদিয়ার সাইড গুলোর ক্ষেত্রে একটুখানি কম মেঘলা মেঘলা ভাব রয়েছে, পুরুলিয়া বাঁকুড়া সমস্ত এলাকাতেও কিন্তু অতটা মেঘ নেই। তো যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম যে আগামী 7টা দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বন্ধুরা আজকে দিনটা ধরে পরবর্তী 7টা দিন বৃষ্টিপাতে কিন্তু সতর্কবার্তা রয়েছে, D7 এখানটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সমস্ত জেলার ক্ষেত্রে রয়েছে, এমন কোনো জেলা নেই যে জেলার ক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, তো সমস্ত জেলার ক্ষেত্রে রয়েছে। কিন্তু যদি আমরা আসি অ্যাকচুয়াল ওয়ার্নিং এর দিকে, ঠিক আছে, ওয়ার্নিং মানে সতর্কবার্তা কোথায় কোথায় রয়েছে, তো দেখুন দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের ক্ষেত্রে, 2 বর্ধমানের ক্ষেত্রে আপাতভাবে কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে, এবং কালকের দিনকে বীরভূমের ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকবে, মুর্শিদাবাদ, নদিয়ার ক্ষেত্রে কিন্তু কাল এবং পরশু এই 2টো দিন জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ওভারঅল আপনারা বুঝতে পারলেন যে পরিস্থিতি কি রকম হতে চলেছে, এবং এর সাথে সাথে 2-24 পরগনার ক্ষেত্রে কিন্তু থাকবে আগামী কালকের দিনকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমরা দক্ষিণ পশ্চিম মৌসুমি বা রক্ষরেখার এই যে ম্যাপ, যে ম্যাপটা আমরা অনেকদিন ধরে দেখাচ্ছিলাম, তো আজকের দিনকে কিন্তু বন্ধুরা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মৌসুমি বায়ু পুরোপুরি কভার করে ফেলেছে। দেখুন বন্ধুরা এই যে 2 জুলাই একটুখানি এরিয়া বাকি ছিল সেটাও কিন্তু কভার হয়ে গিয়েছে, তো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু পুরোপুরিভাবে 1 জুলাইয়ের মধ্যেই অলরেডি ঢুকে গিয়েছিল বর্ষা, কিন্তু কিছুটা তো বাকি ছিল, তো 2রা জুলাই আজকের দিনকে গোটা ভারতবর্ষ জুড়ে বর্ষা ঢুকে গিয়েছে, অনেকটাই কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল, মানে প্রায় 20 থেকে 25টা দিন অপেক্ষা করতে হয়েছিল দক্ষিণবঙ্গবাসীকে পুরো গোটা দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার জন্য। কিন্তু এই মুহূর্তে গোটা ভারতবর্ষ দেখুন এখানটায় 20টা মানে এখানটায় আমরা যেটা দেখতে পাচ্ছি 26শে জুন, 26শে জুনের পরে খুব ফাস্ট, এত দ্রুত গতিতে, মানে 26শে জুনের পরে আপনারা যদি বলেন তো মোটামুটি 7 দিনের মধ্যে গোটা ভারতবর্ষটা কভার হয়ে গেছে, তো এরকমই খামখেয়ালিপনায় মুহূর্তে আবহাওয়া দেখা যাচ্ছে। তো আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।